Kojagori, Kojagori. Adia, সবার সামনে আমি তোকে কিছু কথা বলতে চাই। যদি আমি তোকে বিয়ে করিও, মানে ধর বিয়ে করতে বাধ্য হলাম, সেক্ষেত্রেও তুই কোনোদিন আমার মন পাবি না। একবার বিয়ে করে তোমার কাছে যেতে দাও না আমায়, তখন শুধু কর্তব্য করে কি করে চলে যেতে পারো আমিও দেখিয়ে দেব। আমি যে স্কুলে পড়তাম সেখানকার ফাদার আমাকে খুব ভালোবাসতেন, অত্যন্ত স্নেহ করতেন, আর উনি সবসময় একটা কথাই বলতেন, বলতেন জীবনটাকে সবসময় সত্যের উপর প্রতিষ্ঠা করতে হবে, কোথাও যদি কোনো রকম ফাঁকি থেকে যায় হতে পারে অন্য লোকেরা সেটা বুঝতে পারবে না, কিন্তু তুমি তো কোনো না কোনো দিন বুঝতে পারবে, আর সেদিন কিন্তু আফসোসের আর জায়গা থাকবে না। ফাদারের ওই কথাটা না আমার সারাক্ষণ কানে বাজে, আর আমি জীবনটাকে শুধুমাত্র সেই সত্যের ভিতের ওপর প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। দ্যাটস ইট। শিক্ষা তো আমরা সকলেই পাই, কিন্তু আসল জায়গায় সেটাকে তো প্রয়োগ করতে হবে, তা নাহলে কিসের শিক্ষা? সবই বুঝলাম, একটা কথাই বলবো, তোমার শিক্ষার সঙ্গে যে আমার শিক্ষার এতটা প্রভেদ সেটা আমি আগে কখনো বুঝতে পারিনি। সত্যি তোমার জীবনের সঙ্গে যে আমার জীবনের এতটা প্রভেদ সেটা কি কখনো আগে বুঝতে পেরেছিলে? পরিস্থিতি, কার জীবনে যে কখন কি পরিস্থিতি উপস্থিত হয় কেউ জানে না, তখন সেটাকে সহজে গ্রহণ করতে হয়, সেটাই আসল শিক্ষা। কি চাও তুমি বলো? বললাম তো আমি চাই কালই আমাদের ডিভোর্সটা হয়ে যাক সকলের সামনে। মিউচুয়াল ডিভোর্সে তো অত ঝুট ঝামেলা থাকে না, তাই সেটা কাল হয়ে যেতেই পারে। আর আমি এটাও চাই যে আমরা যখন সইটা করব তখন উইটনেস হিসেবে দিয়া সেখানে থাকুক। না, তুমি সব সময় যেটা ভাববে সেটাই হবে না। বেশ, তা যদি না হবে তাহলে ছেড়ে দাও আমাকে। তার মানে আমি যে শুধুমাত্র একটা শর্তে তোমার কাছে তোমাদের বাড়িতে থাকতে রাজি হয়েছি সেটা কেন ভুলে যাচ্ছ সরুনি? তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে ফুলঝুরি, আমার যদি কিছু হয়ে যায় না ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট, তুমি তার জন্য দায়ী থাকবে। তুমি তো তোমার জীবনের সেই নীলা যা সকলের সহ্য হয় না, জানো তো নীলা সকলের সহ্য হয় না, আর যার সহ্য হয় না তার খুব বড় রকমের ক্ষতি হয়ে যায়, ঠিক যেরকম তোমার হলো। কিন্তু নীলা হারিয়ে গেলেও জীবনে সান্ত্বনা থাকে, আর তোমার জীবনের সান্ত্বনা হবে দিয়া। যা যা ক্ষতি হয়েছে তোমার জীবনে সমস্ত ক্ষতি পূরণ করে দেবে দিয়া। তুমি এসব কি আজে বাজে কথা বলছো ফুলঝুরি, স্টপ ইট প্লিজ। তুমি কি তোমার পয়েন্ট থেকে সরে যাচ্ছ নাকি? পয়েন্ট? কিসের পয়েন্ট? মানুষ কাউকে যদি কখনো কোনো কথা দেয় তাহলে আমি বিশ্বাস করি সেই কথাটা তার রাখা উচিত। তুমি আমাকে যে কথাটা দিয়েছো তুমি কি ভেবেছো সেই কথাটা রাখবে না? তোমার থেকে নিষ্ঠুর মানুষ আমি পৃথিবীতে দুটো দেখিনি। আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। তোমার প্রশ্নের উত্তর এটাই,
তোমার থেকে নিষ্ঠুর মানুষ আমি পৃথিবীতে দুটো দেখিনি। আমার জীবনে সব থেকে বড় অভিশাপ যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, এটাই আমার জীবনে সব থেকে বড় অভিশাপ। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। তোমাকে খুব পরিষ্কার করে আমি একটা কথা বলি শোনো, কাল যদি আমাদের ডিভোর্সটা না হয় এবং দিয়ার সঙ্গে তোমার বিয়ের দিনটা ফাইনালাইজ করা না হয়, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমাকে তো সারাক্ষণ পাহারা দিয়ে আটকাতে পারবে না, ইনফ্যাক্ট তুমি জানতেও পারবে না যে আমি কখন চলে গেলাম। সো থিঙ্ক অ্যাবাউট ইট, খুব ভালো করে মাথা ঠান্ডা করে ভেবে দেখো তুমি কি করতে চাও। বেশ, কালই তোমার সঙ্গে আমার পাকাপাকিভাবে বিচ্ছেদটা হয়ে যাবে। খুশি তো তুমি? তার থেকেও বড় কথা, তোমার সঙ্গে দিয়ার বিয়েটা হবে এবার। আশা করি তুমি খুব তাড়াতাড়ি ডেটটা ফাইনাল করবে। তুমি আমাকে জাস্ট ব্ল্যাকমেল করলে ফুলছড়ি, আমি তোমাকে ভালোবাসি বলে তার সুযোগ নিলে। আরো কত খারাপ কথা বললে তুমি খুশি হবে বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। খারাপ কথা? কিসের খারাপ কথা? আমি কোনো খারাপ কথা বলিনি ফুলঝুরি, ইনফ্যাক্ট তোমাকে যা বলার উচিত ছিল তার কিছুই বলিনি আমি। তাহলে কালই ডিভোর্সটা হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, তাই হচ্ছে। আর হ্যাপি? হ্যাপি? ভেরি হ্যাপি। দিয়ার কোনো কিছু যেন অপূর্ণ না থাকে। ওর বরাবরের স্বপ্ন ছিল তোমাকে স্বামী হিসেবে পাবে। বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, আর ওর বিয়েটা যখন ওর স্বপ্নের পুরুষের সঙ্গেই হচ্ছে, তখন দেখো সেই বিয়েতে যেন কোনো ত্রুটি না থাকে। আই শোনো, বিয়েটা কিন্তু যেমন তেমন ভাবে সেরে ফেলো না, সুন্দর করে ঘটা করে করো, যেরকম আমাদের বিয়ে হয়েছিল সেরকম সুন্দর করে। আমাদের বিয়ে সমস্ত আয়োজন আমি নিজে করব, বুঝলে? আমি নিজে নজর রাখবো যাতে কোনো ত্রুটি না থাকে। ছি, অন্যের জিনিসের উপর ভাগ বসিয়েছি, অন্যের সম্পর্কের উপর ভাগ বসিয়েছি। ভাবলে না আমার কি ভীষণ লজ্জা করে জানো, নিজেকে ক্ষমা করতে পারি না। কিন্তু সবটা আবার আমি ঠিক করে নেব, নিজের হাতে সবটা আমি ঠিক করে নেব। ফুলঝুরি, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না, প্লিজ চলে যাও, চলে যাও প্লিজ। এমনটাই তো হওয়ার কথা ছিল, এমনটাই তো হওয়া উচিত, তা না হলে তুমি তোমার নতুন জীবনে সুখী হবে কি করে? বিশ্বাস করো আমি কিন্তু কিচ্ছু মনে করিনি, আমি এতটুকু আঘাত পাইনি, এতটুকু কষ্ট পাইনি আমি। আমি বাড়ির সকলকে বলে দিচ্ছি কিন্তু যে কাল আমাদের ডিভোর্স, আর টিয়াকেও কালকে আমি আসতে বলে দিচ্ছি।
করতে পারো না ফুলছুরি, তুমি এটা করতে পারো না। আমার ভালোবাসা অত্যন্ত খাঁটি, তাকে এভাবে দুমড়ে মুচড়ে চলে যাও না। তোমাকে একদিন ভুগতে হবে, তোমাকে একদিন ভুগতে হবে। একদিন তুমি আসবে আমার কাছে। তুমি আমাকে এত অবহেলা করলে তো, এমন ভাবে দূরে ছুঁড়ে ফেলে দিলে তো, না আমি যাব না তোমার কাছে। তোমাকে আসতে হবে, তোমাকেই আসতে হবে। দেখো জিয়া, যা হয়েছে সবটা গ্রেসফুল শান্তভাবে আমরা মেনে নিয়েছি, কিন্তু তুমি তো শিক্ষিত মেয়ে, এটুকু নিশ্চয় বুঝতে পারো এই বয়সে এসে এত বড় পরিবর্তন আমাকে কতখানি কাবু করে যেতে পারে। দাদু ভাই, তোমার যদি আমাকে মেনে নিতে অসুবিধা হয়, আর শুধুমাত্র বাইরের লোক কি বলবে তার জন্য যদি তুমি তোমার কাছে আমাকে রাখতে চাও, তাহলে প্লিজ এটা করো না। ছি 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 ছি, এটা কি বললে? বাবা তো এ কথা বলেননি একবারও। বাবার যদি তোমাকে এ বাড়িতে নিয়ে আসার ইচ্ছে না থাকতো, যদি উনি এড়াতে চাইতেন, তাহলে সেটা উনি করতে পারতেন, কিন্তু তা তো বাবা করেননি একবারও। আমার বাবা সারাটা জীবন সত্যকে ফেস করেছেন এবং সেটা আমাদেরও শিখিয়েছেন। তুমি যেটা বুঝেছো সেটা কিন্তু বাবা বলতে চাননি। তাহলে দাদু ভাই, তুমি ঠিক কি বলতে চেয়েছো? মানে পরিবর্তনের ধাক্কাটা তো আমার কাছে একটা বড় ধাক্কা। নিশ্চয়। দেখো, আমি যেটা বলতে চাই সেটা তোমাকে পরিষ্কার করেই বলি। তুমি তো আমাদের অনির মেয়ে, তুমি যে আমাদের কাছে কি সেটা তুমি বুঝতে পারবে না। আবার তুমি যেমন অনির মেয়ে, ফুলঝুরি তো এতদিন অনির মেয়ে হিসেবে আমার কাছে ছিল, তাই তোমার প্রতি ন্যায় করতে গিয়ে তার প্রতি কোনো অন্যায় করতে আমি পারবো না। দাদু ভাই, তুমি ঠিক কি বলছো আমি সত্যি বুঝতে পারছি না, একটু যদি খুলে বলো তাহলে হয়তো আমার একটু সুবিধা হয়। সত্যি কথা বলতে আমি তো নিজেও ফুলঝুরির উপর কোনো অন্যায় করতে চাই না, মানে আমি নিজে থেকে ওই বাড়িতে ওকে থাকতে বলেছি, সবার আগে আমি ওকে রিকোয়েস্ট করেছি। ফুলঝুরি আমার জন্য এত কিছু করেছে, আর আমি ওর জন্য এটুখানি করতে পারবো না? আর সত্যি কথা বলতে কি বলো তো পিসমণি, আমি ফুলঝুরিকে ছেড়ে ও বাড়িতে থাকতেই পারবো না। না মানে বাবা বলছিলেন কি বলছিলে দাদু ভাই? না, বলছিলাম তুমি তো সত্যি ওর জন্য অনেক করেছো, তাই বলছিলাম আরেকটু যদি করতে। দাদু ভাই বলো আমায় কি করতে হবে। আমার যতটা সম্ভব আমি ওর জন্য করব, আমি ওর জন্য সব রকম স্যাক্রিফাইস করতে রাজি আছি দাদু ভাই, কারণ আমি তো ফুলঝুরির কষ্টটা বুঝতে পারি। ও এতদিন ভাবতো এবারের মেয়ে, আর আজকে ও জানতে পারছে ও এবারের চাকরের মেয়ে। তুমি বুঝতে পারছো ওর কতটা স্ট্যাটাস পড়ে গেছে? আর
এসব কথা তো কখনো লুকোনো থাকে না। একদিন না একদিন সবাই এটা জেনে যাবে, আর সারাটা জীবন ওকে সবার সামনে মাথা নিচু করে চলতে হবে। তুমি বলো না, ওর ভালোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি দাদু ভাই, তুমি শুধু বলো আমায় কি করতে হবে। আমি বলছিলাম এই বিয়েটা কি না ভাঙলেই নয়। দেখো দিদি ভাই, একটা বিয়ে দুটো মানুষের জীবনে কত স্বপ্ন তৈরি করে, তারপর তো ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। ওরা না বললেও আমি বুঝতে পারি ওরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে না। দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। এই সম্পর্কের মধ্যে তোমার ঢুকে পড়াটা কি ঠিক হবে সেটা কি সাহেব দাদু ভাই মেনে নেবে, তোমাকে ভালো চোখে দেখবে? তাই বলছিলাম এই সম্পর্কের মধ্যে তোমার ঢুকে পড়াটা বোধহয় উচিত হবে না। আমি তো আগেও বলেছি আবারও বলছি, তোমার জন্য আমরা পাত্র দেখব, ভালো পাত্র, আর তার সঙ্গে তোমার বিয়ে দেব। মানে আমাদের বাড়ির মেয়ের যেমন পাত্র, যেমন বাড়ি মানায়, সেরকমই পাত্র দেখব, তাই না বাবা? হ্যাঁ, কাল থেকেই তাহলে আমরা পাত্র দেখতে আরম্ভ করতে পারি, কাগজে বিজ্ঞাপনও দেব। তুমি শুধু একবারটি বলো কেমন ছেলে তোমার পছন্দ। দিদি ভাই, বলো বলো বলো। সারাটা জীবন আমি একজনকেই ভালোবেসেছি, সেটা তোমরা জানো। জীবনের প্রথম দিন থেকে আমি একজনকেই ভালোবেসেছি, একজনকেই স্বামী হিসাবে ভেবেছি। কিন্তু এরপরও যখন তোমরা তোমাদের কাজের মেয়ের জন্য তোমাদের নিজের নাতনির সারাটা জীবন স্যাক্রিফাইস করে দিতে চাইছ, তাহলে ঠিক আছে, আমি সেটাই করব। কিন্তু দোহাই তোমাদের, আমার জন্য কোনো রকম সম্বন্ধ তোমরা খুঁজবে না, কখনো না। সে কি কথা বলছো দিদি ভাই? দাদু ভাই, একবার যদি কাউকে মন দিয়ে ফেলি, সেই মন অন্য কাউকে কি করে দিই বলো তো? আর কাউকে মন দেব না, শারীরিকভাবে তার সাথে থাকব, এটা তো অধর্ম করা হবে। আমি সেটা করতে পারবো না দাদু ভাই, তাই বলছি তোমরা প্লিজ আমার জন্য কোনো সম্বন্ধ দেখো না। ফুলচুরি থাকুক না, ফুলচুরি সাহেবদের সাথে সুখে ঘর করুক। আজ হয়তো তোমার এরকম মনে হচ্ছে, কিন্তু একদিন আসবে যখন তোমার মনটা ঘুরে যাবে। আসলে সময় খুব বড় ওষুধ দিয়া, সময় সব কিছু ভুলিয়ে দেয় মানুষকে। আমি বলি কি, তুমি এখন এমনি থাকো কদিন, যদি তোমার মনে হয় চলো না আমরা সবাই মিলে একটু বেরিয়ে আসি, তারপর না হয় বিয়েটির কথা হবে। আমি তো বলেই দিলাম পিসিমণি, এই জীবনে স্বামী হিসাবে আমি সাহেবদা ছাড়া অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। মন্ত্র পড়ে বিয়ে না হলেও সাহেবদাকে আমি আমার স্বামী হিসেবেই মানি। একজন বিবাহিতা মেয়ের কি আরেকবার বিয়ে হয় পিসিমণি? একজন স্বামী থাকতে আমি এটা কি করে করব পিসিমণি? এ কি ভয়ঙ্কর কথা বলছো দিদি ভাই, এরকম কথা বলতে নেই। যা সত্যি আমি তাই বলছি দাদু ভাই,
বিশ্বাস করা না করা, মানা না মানা, পুরোটাই তোমাদের ব্যাপার। আমার জীবনে এর থেকে বড় সত্যি আর কিচ্ছু না। তোমরা যখন বলছো, বললাম তো তোমাদের কথাই থাকবে। আমি এরকম করেই সারাটা জীবন থেকে যাব। আমার তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা বলো, বলো না।